আমার নবী বলেছেন কেউ যদি এই জায়গাতে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়তে পারে তাকে বিশ্বাস করতে হবে যে আমি জান্নাতের ভিতরেই নামাজ পড়েছি। যিনি আমাদেরকে আমাদের স্বার্থ বর্জন করে দিয়ে ইমামে হুসাইনের মহব্বতে ধর্মীয় সভাতে আসার মতো ক্ষমতা শক্তি প্রদান করেছেন তারই শুকরিয়া স্বার্থে সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতপর মা আমিনার লাল মরুর দুলাল আবদুল্লার জিগার পৈগম্বরদের সর্দার ফরিস্তাদের লিডার নারে তকবীর নারে তকবীর নারে রিসালাত নারে রিসালাত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা ফখরুদ্দিন সাহেব নারে তকবীর নারে রিসালাত। যাই হোক খুতবা তো পড়লাম, তর্জমাও করিনি, খুতবা এখনো শেষ হয়নি। হুজুর স্টেজে চলে এসেছেন, ওনার মূল্যবান সময় আমি আদৌ নষ্ট করব না। বহিরাগত সম্মানিত বক্তাকে স্টেজে বসিয়ে রেখে আমারও বক্তব্য দেওয়া উচিত হবে না, আর উনি একজন এমনই বক্তা, জানি না ওনার বক্তব্য আপনারা কোনদিন শুনেছেন কি শুনেননি বলতে পারবো না, তবে গোটা পশ্চিমবঙ্গ এমনকি আসাম বাংলাদেশ খ্যাত, যিনার নাম যিনার প্রশংসা সবাই করে বা জানে বা মানে, এত সুন্দর একজন বক্তব্যর সময় আমি নষ্ট করব না। কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার তর্জমা আর করব না, ভূমিকাও যাব না, একটি মাত্র কথা বলবো, আজকের এই সভা গ্রামের লোক যে আশাই বা যে উদ্দেশ্যে করেছেন এটা আমরা প্রত্যেকেই অবগত। ইমাম হুসাইন জিনার নাম, তিনি আমাদের জন্য কি করেছেন, ইসলামের জন্য উনি কি করেছেন, এটা আমরা প্রত্যেকেই অবগত না হলেও অনেক ব্যক্তিদেরই জানা আছে যে হযরতে ইমামে হুসাইন যদি এককালীন ব্যক্তিগত স্বার্থের উপরে চলতেন, ইসলাম কাকে বলে আমরা হয়তো আদৌ টের পেতাম না। বর্তমান পিরিয়ডে আমরা আমাদের সামাজিক হিসাবে স্বার্থের উপরেই চলি বা বলি, তদানীনকালে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ইসলাম প্রচার প্রসার করতে না পারে, এরই জন্যে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বড় বড় অফার এসেছিল। সেই দিন হযরতে ইমামে হুসাইন নিজের ব্যক্তিগত স্বার্থকে মাইনাস করে দিয়ে দিন ইসলামকে গচ্ছিতভাবে সংগ্রহ করার জন্য অন্যের হাতে গিয়ে যেন ইসলামের ক্ষতি না হয় এই উদ্দেশ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যক্তিগত স্বার্থকে মাইনাস করে দিয়েছিলেন। হযরতে ইমামে হুসাইন জানতেন আজ যদি এজিদের অধীনে
ইয়াজিদের নেতৃত্বে ইসলাম প্রচার প্রসার বা যুক্ত করা হয়। ইয়াজিদ নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য ইসলামের অপকার ছাড়া উপকার করবে না, যার দ্বারাতে ইসলামের ক্ষতি ছাড়া ভালো আর কিছু হবে না। এই জন্য হযরত ইমামে হুসাইন সমস্ত স্বার্থকে বর্জন করে দিয়েছিলেন। ইতিহাস উঠান, জোর পূর্বক মানে জোরানু যাকে বলে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ করে ইয়াজিদ যে চেয়ারে বসল, ইয়াজিদ যে সিংহাসনে বসেছিল, ওই সিংহাসনটাই বসে চেয়ারে বসে ইসলামের কত ক্ষতি করেছিল, আর হযরত ইমামে হুসাইন নিজেকে শহীদ করে দিয়ে ইসলামের উপকার কতখানি করলেন। আজ যদি ইমামে হুসাইন তিনি কারবালার ধরতিতে ইসলাম প্রচার না করতে যেতেন, শহীদ না হতেন, তাহলে ইসলাম সম্পর্কে আমরা হয়তো আদৌ বুঝতে পারতাম না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের গলা দিয়ে দিয়েছিলেন, কিন্তু ইসলাম ইয়াজিদের হাতে দেওয়া হয়নি বা উনি মানেননি। ইমামে হুসাইনকে বলা হয়েছিল, হুজুর আপনাকে কিচ্ছু করতে হবে না, এক জায়গায় বসে থাকেন, আপনি কি লিবেন বলেন, যা ইচ্ছা সেটাই আপনাকে দেওয়া হবে, শুধু মদিনাতে আপনি আপনার জুবান দ্বারা একবার দুবার চারবার পাঁচবার বলতে হবে না, খালি একবার মদিনার লোকের সামনে খালি বলি দেন। ইয়াজিদ যেটা বলছে ওটাই ঠিক, আর ইয়াজিদের হাতে হাত দিয়ে শুধু তাকে আপনি সমর্থন করে দেন, এটাই আপনার কাজ। আমি বিস্তারিত যাচ্ছি না। ইমামে হুসাইনকে বললেন, হুজুর আপনাকে কিছুই করতে হবে না, খালি একবার আপনার জুবানদারে বলে দেন মদিনার মানুষের সামনে, যে ইয়াজিদ যেটা বলছে ওটাই ঠিক, আর ইয়াজিদের হাতে হাত দিয়ে শুধু তাকে সমর্থন করে দেন, বাকি যা লেওয়ার আপনি নেন। ইমামে হুসাইন তিনি জানতেন আমার বলা, আমার শব্দ, আমার বাক্য, আমার কথা, আমি যেটাই বলে দেব, মদিনা তো মদিনা, মক্কা তো মক্কা, আরব তো আরব, এককালীন এমন সময় হবে যে আমার বলা কথার উপরে বিশ্বের সমস্ত মুসলমান অটল হবে। আজকে যদি আমি ইয়াজিদকে সমর্থন করে দেই, ইয়াজিদ একটা ইয়ামনি লোক, ইয়াজিদ একটা ইয়ামনি মানুষ, ইসলাম কাকে বলে, এটা আদৌ শেষে জ্ঞানপ্রাপ্ত নয়, নিজের স্বার্থের উপরে ইসলামের ইসলামের নিস্তর নাবুদ করে দেবে, ইসলামের অস্তিত্বটাকে শেষ করে দেবে। এরই জন্য হযরত ইমামে হুসাইন ওয়াদা করেছিলেন, শোনো, আরে মদিনার ওয়াদ্দের বংশ তো বংশ, গোটা পৃথিবী যদি আমার হাতে অর্পণ করে দেওয়া হয় তবু আমি ইয়াজিদকে সমর্থন করব না, ইয়াজিদকে আমি কোনোদিনই ইমাম বলে মানব না। সেদিন একবার যদি মেনে নিতেন তো আজ ইসলামের যে কত ক্ষতি হতো, উঠান হাদিস, ইসলামের ইতিহাস। এই শেষ একটি কথা বলবো, গোরসা গ্রামের মসজিদ, গ্রামের লোক অর্থ ব্যয় করে তৈরি করেছেন এই মসজিদে, জুমার দিনে বাচ্চা বাচ্চা ছেলে যদি যায় তবু দেখবেন বড় মানুষরা, তারা তোরা কেউ তাল ছেলে, তোরা পালা পিছন দিকে যা, বলনেওয়ালার বিবেক বলছে যে বাচ্চা ছেলে পাক নাপাক বুঝে না, জুমার দিনে নয় জোহরে নামাজ পড়ার পর আসরে নামাজ পড়তে আসবে, ওই টাইমে দেখছে মসজিদের গেট খোলা, একদম মোজাইক করা মসজিদ, মার্বেল পাথর চকচক করছে, ওই মসজিদের গেটের ভিতরে দুটো বাচ্চা ছাগলের বাচ্চা বসিয়াছে। আচ্ছা বলেন,
কোনো নামাজি যদি আসরের নামাজ পড়তে যাওয়ার জন্য মসজিদে যায় আর দেখে যে মসজিদের গেটের ভিতরে দুটো বাচ্চা ছাগল বসে আছে তার রাগ হবে না হবে না হবে না মনে হয় হবে যদি ছাগলের বাচ্চা বসে থাকা দেখে তার রাগ হবে কার ছাগল রে কার ছাগল রে ছাগল বানতে পারো না ছাগল বানতে পারো না মসজিদে ছাগল ঢুকলো দেখতে পাও না এখনই পিচ্ছাপ পায়খানা করে দিবে যে মসজিদে নামাজ পড়ায় প্রত্যেকটা নামাজির ব্রেন বলবে ব্রেন খোদার ঘর মসজিদ দরজার ভিতরে যদি ছাগলের বাচ্চা ঢুকে যায় একজন মুসলমান হিসাবে ইমানের যদি জজবা থাকে রাগ দুঃখ অবশ্যই হবে উঠান ইতিহাস মসজিদে নববী মদিনার সরজমিনে মসজিদে নববী যে মসজিদে নববীর কোন একটি অংশতে আমার বিশ্বজগতের পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত বা ইশারা করে সংকেত দিয়েছেন এই জায়গাটি হলো একটি জান্নাতি অংশ জোরে বলেন সুবহানাল্লাহ মসজিদে নববীতে নবী মুস্তাফার পবিত্র রওজা ইয়াটাচ একটি অংশ আছে ওই অংশটির নাম নবী মুস্তাফা নবুয়াতি জবান দ্বারা বলেছেন এই অংশটি হলো একটি জান্নাতি অংশ আমার নবী বলেছেন কেউ যদি এই জায়গাতে দাঁড়িয়ে দুই রেকাত নফল নামাজ পড়তে পারে তাকে বিশ্বাস করতে হবে যে আমি জান্নাতের ভিতরেই নামাজ পড়েছি এই মসজিদে নববী যে মসজিদে নববীতে সুবহানাল্লাহ এক রেকাত নামাজ পড়তে গেলে মসজিদে নববীর ভিতরে এক রেকাত নামাজ পড়তে গেলে গোরসা গ্রামের মসজিদে পঞ্চাশ হাজার রেকাত নামাজ পড়ে আল্লাহ যত নেকি দিবেন গোরসা গ্রামের মসজিদে পঞ্চাশ হাজার রেকাত নামাজ পড়ার পর আল্লাহ যত নেকি দেবেন মসজিদে নববীতে এক রেকাত নামাজ পড়তে গেলে আল্লাহ কতখানি নেকি দেবেন ওই মসজিদে নববীতে ইয়াজিদের নেতৃত্বে ইয়াজিদের হুকুমতে তিন দিন যাবৎ মসজিদে নববীতে আজান হয়নি ইয়াজিদের নেতৃত্বে মসজিদে নববীতে তিন দিন ধরে জামাত হয়নি যে মেম্বারের ভিতরে আমার বিশ্বজগতের পয়গম্বর আকা মুস্তাফা নামাজ পড়েছেন যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে নবী মুস্তাফা বক্তব্য দিয়েছেন যে মসজিদে নববীর ভিতরে শত সহস্রগণ সাহাবিয়ে রসুল নামাজ পড়েছেন যে মসজিদে নববীর ভিতরে আমার পয়গম্বর মুস্তাফা ইসলামের প্রচার ও প্রসার করেছেন যে মসজিদে নববীর ভিতরে পঞ্চাশ হাজার রেকাতের মতো এক রেকাত নামাজ পড়তে গেলে নেকি পাওয়া যায় ওই মসজিদে নববীর ভিতরে ইয়াজিদের নেতৃত্বে তিন দিন যাবৎ আজান হয়নি তিন দিন ধরে একামাত হয়নি তিন দিন ধরে নামাজ আদায় করা হয়নি এরই জন্য হযরতে ইমামে হোসাইন এটা জানতেন যে ইয়াজিদের হাতে যদি ইসলামের অধীনতা দেওয়া হয় ইসলামের অস্তিত্বটাকে শেষ করে দেওয়া হবে যে মসজিদে নববীর মেম্বারে নবী মুস্তাফা দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে ও মসজিদে নববীর মেহরাবে নবী মুস্তাফা নামাজ পড়েছেন ওই মসজিদে নববীর ভিতরে ইয়াজিদ তিন দিন ধরে ঘোড়া বেঁধে রেখেছিল উট বেঁধে রেখেছিল গাধা বেঁধে রেখেছিল এ বেরাদার আপনার মসজিদে ছাগলের বাচ্চা ভুকাতে যদি এত দুঃখ বা রাগ হয় আপনি বুকে হাত দিয়ে বলেন ইসলামে যদি এতটুকু আপনার মহব্বত থাকে তো মসজিদে নববীর ভিতরে তিন দিন যাবৎ ধরে আজান হয়নি নামাজ হয়নি এমনকি ওই মসজিদে নববীর ভিতরে ঘোড়া উট গাধাতে পিচ্ছা পায়খানা করেছিল শুধুমাত্র ইয়াজিদের নেতৃত্ব হওয়ার কারণে যদি সেই সুযোগ সুবিধা তার হাতে থাকতো ইসলামকে শেষ করে দিত যার জন্য হযরত ইমামে হোসাইন নিজের ব্যক্তিগত স্বার্থকে বর্জন করে দিয়ে শুধুমাত্র ইসলামের জন্যই তিনি শহীদ বন করেছেন ও ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে
আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের আগমনকে আশাকে কবুলে মঞ্জুর করে নাই সয়াবুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার ভাষায় আমার কথায় যদি ইসলামী নীতিতে কথা ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় সবাই বলে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা মাওলানা।